আসসালামু আলাইকুম, আমরা আছি এখন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা মোহনগঞ্জ ইউনিয়ন। আমরা এখানে নৌকা নিয়ে বেড়াইতে আসছি। আসলে ব্রহ্মপুত্র নদীর এখন মোটামুটি পানি কমতেছে, যার কারণে আসা না হলে পানি বেশি থাকলে ভরা বন্যার সময় কেউ সাহস করি আমার মনে হয় না যে যারা নতুন আসবে তারা আসতে পারবে। পানির স্রোত থাকে অনেক বেশি, আর আমরা আসছি একটা ছোট্ট একটা নৌকা নিয়ে। তো কি বলবো, এখানে আসলে যাদের একাকিত্ব বা গ্রাম ভালো লাগে বা যারা একা থাকতে ভালোবাসে তাদের জন্য এটা একদম বেস্ট। নৌকা চলছে দুর্দান্ত গতিতে। এখানে তেমন কোলাহল নেই বললেই চলে, মাঝে মাঝে নৌকার শব্দ, পানির শব্দ। নদীর মাঝে বড় বড় চর আছে, বড় বড় চর, এগুলো আবার দেখা যায় যে কখন ভাঙে আবার কখন পরে, এটা আসলে বলা যায় না। তো দেখেন কীভাবে দেখতেছে।